বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে আমার নতুন বাইকটা আমি রাইখা, ওইখানে একটু গেছিলাম হিসু করার জন্য। তো আইসা দেখি এইখানে একটা লোক, সে খুব অধীর আগ্রহ ধরে আমার বাইকটা সে চুরি করার চেষ্টা করতেছে। তো আজকে আমরা তাকে মারাত্মক একটা শিক্ষা দিব যে সে নিজে চুরি করতে যায় সে কার ফাঁদে পড়ছে, মানে সে এখন কার ফাঁদে পড়ছে সে কল্পনা করতে পারতেছে না। তো এখন আমি তার মারাত্মক লেভেলের একটা শিক্ষা দিব, আপনার জাস্ট ধৈর্য ধরে দেখুন যে আমি এখন কী করি। তো তার সাথে কথা বলবো। এই এই ভাই, হ্যালো, ভালো আছেন ভাই? জি ভালো আছি ভাই, কে আপনি? আমি কে? আমি যেই হই ভাই, আপনার বাইকটা অনেক সুন্দর, এটা কি আপনার বাইক? আমার বাইক কেন ভাই, আপনি কি হইছে, আপনার সমস্যা কি বলেন? আমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই, আসলে দেখলাম যে আপনি বাইকটাতে বসে রয়েছেন, অনেক সুন্দর লাগতেছে বাইকটা, একেবারে খুব সুন্দর বাইক। এটা কি বাইক? এটা কি জানি কি বাইক, কি জানি মানে আপনার R15 মনে হয়? R15 এটা আপনার বাইক না? আমার বাইক, আমার বাইক। তাহলে এইভাবে কি জানি মানে কি? কি জানি মানে এটা হচ্ছে মনে ছিল না আর কি, আমার তো মনে থাকে না, তো ওই জন্য আর কি। আপনি মনে করতেছেন ভাই, ভিডিও করতেছেন কি? আমি ভিডিও করতেছি না ভাই, এই যে দেখলাম আপনি খুব সুন্দর একটা বাইকের উপর বসে আছেন, বসে বসে দেখলাম কি যেন হাতাইতেছেন এদিক সেদিক, আবার দিয়ে ওগুলো ঘোরাঘুরি করতেছেন। তো ভাবলাম যে বাইকটা আপনার অনেক সুন্দর বাইক, আপনার নিয়ে একটা ভিডিও করি, তাই তার জন্য দেখাতে আসলাম। এটা আপনার বাইক না? বাইকটা তো সুন্দর ভাই, কবে কিনছেন এটা? এই তো কিনছি 2 বছর হয়। আমি কিছু বলবো কি বলবো না? আচ্ছা ভাই, আমার কিছু বলা না বলা সেটা হচ্ছে পরের হিসাব। আপনার আমি দেখলাম আপনি খুব সুন্দরভাবে বাইকে বসে আছেন, আপনার বাইক, আপনি ঠিক মতো বাইকের মডেলও বলতে পারেন না, আবার তার মাঝে আপনি বলতেছেন বাইকটা 2 বছর ইউজ করা, কিন্তু বাইকটা তো আমি দেখতেছি এটা সর্বোচ্চ 2 সপ্তাহ ইউজ করে, এই যে একেবারে নতুন, এই যে এখনো এই যে এগুলো ছোটানো হয় নাই, একেবারে খুবই নতুন বাইক। হ্যাঁ ভাই, আমি হচ্ছে বাইকটা কিনছি তো অনেক শখ করে, তো এর জন্য আমি ভাই আপনি ভিডিওটা বন্ধ করেন, আমি বলতেছি ভাই। ভিডিও বন্ধ করবো মানে? ভিডিও বন্ধ করবো কেন আমি? আচ্ছা ঠিক আছে ভাই, এখন আমি বাইকটা কিনছি অনেক শখ করে, তো এই কারণে মনে করেন যে আমি বেশি এক রাস্তায় বের হই না, খুব কম কম ধরেন মাসে একবার বা 6 মাস একবার, এর জন্য ভাই এরকম রয়েছে আর কি এগুলো। আচ্ছা আচ্ছা, একটু মাস্কটা খুলেন তো দেখি আপনার চেহারাটা, একটু আমরা দেখবো। আপনি ভিডিও করতেছেন, মাস্ক তো ভাই না, আপনি একটু মাস্কটা খুলেন ভাই, আমি ভিডিও করতেছি না, আমি ভিডিও করতেছি আপনার ভিডিও করতে অনুমতি লাগে ঠিক না ভাই? আমার অনুমতি লাগে না, সবার অনুমতি লাগলো। আপনি ওইখান থেকে আসতেছেন এসে বলতেছেন বাইকটা কার, তারপর আজেবাজে অনেক কিছু বলতেছেন, আর বলতেছেন আজেবাজে পরে হিসেবে। আপনি মাস্ক খুলেন, আপনার চেহারা দেখবো। আচ্ছা কি বলেন ভাই, কি আপনি কি ভাই টিকটকার ভাই? আমি টিকটকার না ভাই, আপনি দেখলাম আপনি খুব সুন্দর একটা বাইকের উপরে বসে রয়েছেন, মানে আমি তো ভাই জাস্ট অবাক হয়ে গেলাম যে এই বাইকটা আপনার। একটু নামেন তো ভাই বাইক থেকে, নামেন দেখি। তো বন্ধুরা যেটা হচ্ছে যে এই লোকটা সে দাবি করতেছে এই বাইকটা তার, তারে যখন জিজ্ঞাসা করছি যে বাইকটার মডেল কত, সে ঠিক মতো মডেল বলতে পারে না, সে বলতেছে মনে হয় R15, এই যে অথচ এখানে লেখা আছে R15, সে বলে মনে হয়, অথচ সে নাকি বাইকটা 2 বছর ধরে চালায়। R15টা আমি ভুলে গেছি অনেকদিন আগে কিনছি, এর জন্য ভিডিও করতে হবে ভাই? তো অবশ্যই, এটা ভিডিও করা না করা সেটা আমার ব্যাপার, আপনি কিভাবে বললেন যে এটা আপনার বাইক? দেখি তো বাইকের চাবি দেখি, আপনার বাইকের কাগজ দেখি, তো ভাই বাসায় রেখে আসছি ভাই, বলি ভাই বাইকের চাবি বাসায় রেখে আপনার রাস্তার মধ্যে গাড়ি, কিভাবে সম্ভব? বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লোক কিন্তু সে নিজের কথা এখন নিজেই ফাইসা গেছে ভাই। দেখি বাইকের চাবি দেন, নয়তো আপনার খবর আছে ভাই। চাবি তো বাসায় ভাই, বুঝছেন আমি চাবি বাসায়। আচ্ছা ঠিক আছে, বাইকের কাগজ দেন, লাইসেন্স দেন ভাই। এটা তো আমি তো এলাকাতে ভাই বাইক নিয়ে বের হইছি, আমি তো আর কোথাও যাই না ভাই। তাই না? আচ্ছা এদিকে আসেন, এদিকে আসেন, আরে আপনার সাথে কথা আছে, এদিকে আসেন, বলেন ভাই, এদিকে আসেন, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। বাইক আপনার? জি ভাই। বাইকের মডেলটা কত আরেকবার বলেন তো। মডেলটা দাঁড়ান ভাই। হ্যাঁ ভাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন সে আবারও এখানে মডেল দেখতে পাচ্ছেন ভাই। আমি আপনাকে বললাম বাপু, এটা ভুলে যান ভাই, কোন ব্র্যান্ড, সুজুকি না হোন্ডা, কোন ব্র্যান্ড? এটা তো মনে নাই ভাই, কোনটা জানি, সুজুকি না কোনটা, একটা হইবো আর কি ভাই, একটা হইবো, একটা হইবো না। আচ্ছা ভাই, বন্ধুরা আমি এখন তারে এখন বাড়ির মধ্যে পাইছি, তার এখন খবর আছে ভাই, শোনেন বাইকটা আমার, আমি 2 সপ্তাহ হয় কিনছি ঠিক আছে, বাইকের চাবিও আমার কাছে, বাইকের সব কিছু আপনার দেখছি, আপনি এই জায়গায় রয়েছেন, এগুলো ঘুরাইতেছেন, আপনার চোরের মতলব আমি বুঝে ফেলছি, এই কারণে ভাই এখন আপনার শাস্তি দিব ভাই। আপনি প্রমাণ কি ভাই, বাইকটা তো আমার ভাই, এখন আপনি বাইকের প্রমাণ কি, বাইকের প্রমাণ কি না? এই দেখেন আমার কাছে বাইকের চাবি, এই দেখেন আমার কাছে বাইকের চাবি, দেখছেন এই দেখেন, এটা হচ্ছে আমার ইয়ামাহা বাইকের চাবি, এদিকে হেন, এদিকে হেন ভাই, এদিকে হেন। আচ্ছা দেখি, এদিকে হেন, এই দেখেন ভাই, দেখছেন ভাই, মানে বন্ধু ভুল হয়ে গেছে ভাই, বলছেন আমি ভুল হয়ে গেছে না, আপনার মতলব কি ছিল আপনি সেটা বলেন, আমি মানে একটা আপনার মতলব কি ছিল? হ্যাঁ এই কারণে আমি মনে করেন যে একটু এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, পিছাবেন না। আচ্ছা বলেন ভাই, আমি এখানে আছি ভাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই চোর, বন্ধুরা আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে করে এই চোরটাকে আমি এখনই ধরতে পারি। বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন।